এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা নতুন ইউজি কোর্সে ভর্তি হয়েছেন অর্থাৎ বিএবিএসসি বিএসসি বিকম কোর্সে ভর্তি হয়েছেন দু হাজার একুশ বাইশ সেশানে আপনারা কবে থেকে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বা কবে থেকে পাবেন এবং সেই সঙ্গে কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে এবং বই দেওয়া শুরু হবে এই নিয়ে এই ভিডিওটি আপনারা এই রকম প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করতে পারবেন এই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটে আপনার নাম অভিভাবকের নাম অ্যাড্রেস আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেই স্টাডি সেন্টারের নাম কোড এবং সেই সঙ্গে যে সাবজেক্ট নিয়ে আপনি ইউজি কোর্সে অ্যাডমিশান নিয়েছেন সেই সাবজেক্ট উল্লেখ থাকবে এই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাপ আইডেন্টি কার্ড আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সম্ভবত আপনারা ডাউনলোড করতে পারবেন এই মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথমের দিকে যখন ডাউনলোড করা যাবে আপনাদেরকে ভিডিও মাধ্যমে শেয়ার করব কীভাবে ডাউনলোড করবেন আপনারা এই নেতাজি ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখুন এনরোলমেন্ট সার্টিফিকেট আছে এই এনরোলমেন্ট সার্টিফিকেটে টাচ করবেন টাচ করার পর এই রকম দেখবেন ইউজি লার্নার্স নিচে পিজি লার্নার্স যারা নতুন অ্যাডমিশান নিয়েছেন ইউজি কোর্সে আপনারা এই ইউজি লার্নার্স অপশানে টাচ করবেন টাচ করার পর অ্যাপ্লিকেশান নাম্বার টাইপ করার অপশান আসবে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আপনারা যখন অনলাইন অ্যাডমিশান নিয়েছেন সেই অ্যাডমিশানের সময় যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মে এই অ্যাপ্লিকেশান নাম্বার আছে বা পেমেন্ট করেছিলেন সেই পেমেন্ট কনফার্মেশান রিসিপ্টেও এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ টাইপ করে আপনি এইরকম প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তবে বলে রাখি এখন কিন্তু ডাউনলোড হবে না এটা যখন অ্যাভেলেবেল হবে তখনই ডাউনলোড করতে পারবেন সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথমের দিকেই ইউনিভার্সিটি ডাউনলোড করার অপশান দেবে তখনই আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর আসি আপনারা স্টাডি সেন্টার থেকে কবে থেকে বই পাবেন যেহেতু এখনও আপনাদের ইউজি অ্যাডমিশান প্রক্রিয়া চলছে তাই এই অ্যাডমিশান প্রক্রিয়া শেষ হলেই এবং প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করার পরেই আপনারা কিন্তু স্টাডি মেটেরিয়াল আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন আর এবারে বই পেতে একটু দেরি হবে যেহেতু আপনাদের ইউজি কোর্সটা এবারে চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে বিডিপি ছিল এখন ইউজি হয়েছে এবং বইও আপনাদের নতুন তাই আপনারা ধরে রাখতে পারেন ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ আপনারা বই পেতে পারেন স্টাডি সেন্টার থেকে অবশ্যই বই সংগ্রহ করার জন্য আপনারা অনলাইন যে অ্যাডমিশান হয়েছিলেন যে সমস্ত রিসিপ্ট আপনাদের কাছে ছিল পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট সেই সঙ্গে অ্যাপ্লিকেশান এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার অপশান যখন দেবে ডাউনলোড করে এইগুলো নিয়েই স্টাডি ম্যাটেরিয়াল আনতে যাবেন এবং বই আনতে গেলে অবশ্যই আপনারা নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করে নেবেন কারণ বিভিন্ন স্টাডি সেন্টার বিভিন্ন সময়ে বই দেয় তাই আপনারা যোগাযোগ করেই অবশ্যই স্টাডি সেন্টারে যাবেন হলে ফিরে আসতে হবে এরপর আসবো আপনাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে আন খবর পাওয়া যাচ্ছে আপনাদের ক্লাস ডিসেম্বরের প্রথমেই শুরু হয়ে যেতে পারে তবে আপনাদের ক্লাস অনলাইন হবে না অফলাইনে স্টাডি সেন্টারে হবে তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে যাই হোক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা নতুন ইউজি অর্থাৎ বিএবিএসসি বিএসসি বিকম কোর্সে অ্যাডমিশান হয়েছেন আপনাদের যাবতীয় কার্যকলাপ যেমন বই ক্লাস বা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড এই সমস্ত প্রক্রিয়া ডিসেম্বরের শুরুতেই শুরু হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন সেখানেও আপনারা আপডেট পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে হাত দিয়ে রাখুন এই সংক্রান্ত ভিডিও যখনই শেয়ার করবো আপনি পেয়ে যাবেন